এদিকে দেশে বিভিন্ন স্থানেও চলছে ঢিলেঢালা লকডাউন। খুলনার স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। দোকানপাট খোলা থাকলেও শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে, চলছে না দূরপাল্লার বাস। এদিকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযানে চলছে মামলা ও জরিমানা। রাজশাহীতে লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ মানছে না অনেকেই। অধিকাংশ দোকানপাটই খোলা, তবে মোড়ে মোড়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে চলছে ঢিলেঢালা লকডাউন। কুষ্টিয়ায় কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে লকডাউনের খবরাখবর জানাচ্ছেন আমিনুল ইসলাম। স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি হচ্ছে ভারতের মহদীপুর এসি স্টেশন থেকে। সোনামুখী স্থল বন্দরের শুল্ক কর্মকর্তা জানিয়েছেন, এখানে লকডাউন ঘোষণার পর থেকে স্বাস্থ্যবিধি মেনেই সব আমদানি হচ্ছে। এখানে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ সদস্যের একটি মেডিকেল টিম। লকডাউন ঘোষণার পর এখানে পণ্য এসেছে সোমবার ৩৪৩ ট্রাক, গতকাল মঙ্গলবার ৪১১ ট্রাক এবং আজ বুধবার দুপুর ১২:৩০ পর্যন্ত ৫৯ ট্রাক। এই ছিল আমার সর্বশেষ তথ্য।